দুর্নীতির মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে আদালতে নেওয়া হয়েছে। বেলা দেড়টার দিকে হাইকোর্টের নির্দেশনা অনুসারে তাদেরকে নিম্ন আদালতে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে দুর্নীতির মামলায় এজলাসে তোলা হবে তাদের। এর আগে দুদকের করা মামলায় রোববার জামিনের জন্য হাজির হলে তাদেরকে পুলিশে হেফাজতে দেয় হাইকোর্ট। এ প্রসঙ্গে আদালত বলছেন, অর্থ পাচার ও দুর্নীতি হত্যার চেয়েও বড় অপরাধ। রোববার রাত ১১টা রাজধানীর শাহবাগ থানায় আসে প্রিজন ভ্যান। সেই ভ্যান থেকে একে একে নামেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজির আহমেদ। তাদের রাখা হয় হাজতখানায়। কিছুক্ষণ পর সেই ভ্যানটি আবার আসে। এবার নামেন ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য রেহানা রহমান। শাহবাগ থানা পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশ মতোই তোলা হবে আদালতে। আমাদের হেফাজতে নিলাম, গ্রেপ্তার করে জেল হাজতে রাখলাম। কালকে আমরা জাস্ট কাস্টোডিয়ান হিসেবে আদেশ, কোর্টের আদেশ মোতাবেক আমরা লোয়ার করে তাদেরকে সাবমিট করব। এর আগে রোববার দুপুরে দুদকের মামলায় জামিন নিতে হাইকোর্টে আসেন এই চারজন। দুই ঘন্টা শুনানি শেষে চারজনকে পুলিশে সোপর্দ করে ২৪ ঘন্টার মধ্যে তাদের বিচারিক আদালতে হাজিরের নির্দেশ দেয় হাইকোর্ট। এ সময় পালানোর চেষ্টা করেন ট্রাস্টি বেনজির আহমেদ। একজন ট্রাস্টি হিসেবে যদি তার ট্রাস্টটা নষ্ট করেন, এটা তো খুবই দুর্ভাগ্যজনক না? আজকে অ্যান্টিসিউরি বেল নিতে আসছিলেন তো। ইতিমধ্যে আমাদের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় অ্যান্টিসিউরি বেলের ব্যাপারে কতগুলো গাইডলাইন ঠিক করে দিয়েছে, যে যদি অফেন্সের গ্র্যাভিটিটা দেখতে হবে এবং অন্যান্য বিষয় বিবেচনা করে অ্যান্টিসিউরি বেলটা দিতে হবে। শুনানিতে আদালত বলেছে, অর্থ পাচার ও দুর্নীতি হত্যার চেয়েও বড় অপরাধ। একটি হত্যা একজন ব্যক্তি, পরিবার বা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু অর্থ পাচার দুর্নীতি ধ্বংস করে দিতে পারে দেশ ও জাতিকে। গ্র্যাভিটি সম্পন্ন ব্যক্তি হাইকোর্টে আগাম জামিন পায়নি, হাইকোর্টে আজকের আদেশের মাধ্যমে এটাই প্রমাণিত হলো আইনের দৃষ্টিতে সবাই সমান, যে যত বড় হাই প্রোফাইল হোক। এজাহারে তাদের বিরুদ্ধে ক্যাম্পাসের জমি কিনায় ৩০৩ কোটি ৮২ লাখ টাকা অতিরিক্ত ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। ওমর ফারুক, ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। চারজনকে যে কোনো সময় এজলাসে তোলা হবে, সর্বশেষ আপডেট জানাবেন? আর সেখানে তাদের স্বজনরা বা আইনজীবীরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব মিলিয়ে কারা কি গেছেন, কি অবস্থা? আমরা এখন আছি নিম্ন আদালতে। দুপুর ১:৩০টায় শাহবাগ থানা থেকে তাদেরকে এইখানে নিয়ে আসা হয়েছে এবং চারজনকে এম এ কাশেম, বেনজির আহমেদ, রেহানা এবং শাহজাহান, এই চারজনকে কিন্তু আদালতে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং দুপুরের পরে তাদের আদালতে তোলা হবে এবং তাদেরকে কিন্তু এখন গারদখানায় রাখা হয়েছে। আমরা এখানে দুদকের আইনজীবীদের সাথে কথা বলার সুযোগ হয়নি, আমরা দুদকের আইনজীবীদেরকে এখনও দেখতে পাইনি বা তাদের যে স্বজন তাদেরকে আমরা দেখতে পাইনি। তবে আমরা কথা বলেছি তাদের এক আইনজীবীর সাথে, তারা বলেছেন যে তাদেরকে দুপুরের পরেই আদালতে তোলা হবে এবং তাদেরকে দুদকের কয়েকজন সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে এবং তারা হয়তো রিমান্ড চাইতে পারে তাদেরকে নিয়ে। তো যেই মামলাটি নিয়ে আসলে তাদেরকে আদালতে তোলা হয়েছে সেটি হচ্ছে যে জমি কেনা নিয়ে একটি দুর্নীতি, যেখানে ৩০৩ কোটি ৮২ লাখ টাকার একটি জমি বেশি দেখিয়ে তারা ওই জমি বিক্রেতা থেকে তারা এই টাকাটা নিয়ে এসেছেন। এবং আমরা আরও জেনেছি যে মামলার এজাহার থেকে জেনেছি তারা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীর টাকা দিয়ে, মানে শিক্ষার্থীর অর্থ দিয়ে তারা ১০টি বিলাসবহুল গাড়ি কিনেছেন এবং সেগুলো যখন শিক্ষা মন্ত্রণালয়ে জানতে পেরেছেন তখন কিন্তু এই গাড়িগুলো আবার তড়িঘড়ি করে বিক্রি করে দিয়েছেন তারা। এছাড়াও আমরা এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি খুবই নামিদামি একটি বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার্থীরা অনেক টাকা দিয়ে এখানে পড়াশোনা করে এবং সেই টাকায় কিন্তু তারা দুর্নীতির মাধ্যমে তারা আত্মসাৎ। তাদেরকে যখন গারদখানা থেকে এই থানা থেকে যখন তাদেরকে আদালতে নেওয়া হয়, আপনি যেমনটা বলছিলেন যে রেহানা রহমান, বেনজির সহ এই যারা প্রভাবশালী ট্রাস্টি, তারা কোনো কথা বলেছেন কিনা বা তারা কিছু বলতে চেয়েছেন কিনা? তারা তো কালকে থেকে পুলিশ হেফাজতে।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদেরকে আসলে পুলিশি নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরাও কিন্তু তাদের সেইভাবে আসলে কোনো ছবিও নিতে পারেনি এবং তাদেরকে খুবই নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছে। সেই ক্ষেত্রে তারা আসলে তাদের সাথে আমরাও কোনো ধরনের কথা বলতে পারিনি বা তাদের তাদের স্বজনরাও কিন্তু দু একজন আছে তারাও কোনো ধরনের কথা বলতে পারেনি। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে আদালতে নেওয়া হয়েছে, যে কোনো সময় এজলাসে উঠানো হবে, সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক সেখান থেকে।